তো তোমাদের আমি দেখিয়েছি, আমি তখন ভ্যাকসিন করানোর যে দিদি সে চলে এসেছিল, তো ভ্যাকসিন করান করিয়েছি, তারপর থেকে ব্লক করতে পারিনি, ভ্যাকসিন করানো তো আর ব্লক করা যায় না, যাই হোক সেটা করিয়েছি। দেন আমাদের ঘরে যে মানে ঘরের কাজ করে, ঘর মোছে, সে ওর মানে আমার ভ্যাকসিনে লেগেছে 2 ঘন্টা টাইম, তার মধ্যে ও এসে কাজ করে চলে গেছে। তো আমার ঘর মোছানো হয়েছিল না, কেননা পুজোর দিন, মানে নতুন বছর, পুজোর দিন না, আজকে অবশ্য লক্ষ্মী গণেশ পুজো মনে হয়, হ্যাঁ লক্ষ্মী গণেশ পুজো, যেহেতু পয়লা বৈশাখ নববর্ষ, তো লক্ষ্মী আর গণেশ পুজোই হয় একসাথে, দোকানে দোকানে হয় সমস্ত যারা কর, মানে যাদের অনেকে আবার অক্ষয় তৃতীয়াতেও করে, তো অনেকে পয়লা বৈশাখও করে, তো যাই হোক, তো সেই জন্য নতুন দিন, পুজোর দিন, তো ঘরটা আমি মুছিয়েছি, কোনোদিন তো করি না, হঠাৎ করে ঘর মুছি, আমার হেভি কোমরে ব্যথা করছে, আমি যাই না, এইটুকু ঘর, তারপরেও কেন এরকম হলো আমি বুঝতে পারছি না, যাই হোক। তারপরে স্নান করলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, সব কিছু করলাম, করে বেরোলাম প্রায় 3:30, তারপর খেলাম, আজকে এখানেও সব লেট হয়েছে, কারণ বেশি বেশি রান্না হয়েছে অনেক অনেক, তো লেট হয়েছে। আজকে রান্নার মেনু বলছি তোমাদের, দাঁড়াও, ফার্স্টে হচ্ছে, হ্যাঁ না ওটা তো আসলটা বলে ফেলি, সবটা বলতে হবে না, ফার্স্টে হচ্ছে, ডাকছে নাকি রে মা, ঠিক আছে, নাম্বার 1 আলু পালং শাক দিয়ে একটা ঘন্ট, ওটা খুব ভালো হয়, এখানে যে রান্না করে দিদি, সেই রান্না দিদি ওটা করে, ভীষণ টেস্ট হয়, তো ওইটা। দেন হচ্ছে মটরশুঁটি দিয়ে মুগ ডাল, তারপর ইঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, দেন মুরগ মুসাল্লাম, তাই তো, মুসাল্লামই তো স্পেলিংটা, মানে তো মুরগ মুসাল্লাম, তারপরে হচ্ছে আমের চাটনি, এত রান্না হয়েছে, তো তাই জন্য মারও লেট হয়েছে আজকে সব। কিন্তু আমি আজকে নতুন জামা পরিনি, তোমরা এটা বলতেই পারো, আমি বিকেলে আমি আরও বেরোবো যখন, তখন নতুন পরে বেরোবো, আমি পরিনি বলে আমি বললাম তুই পরে নে, অরিজিৎকে বললাম, ও পরেনি, ওকে আমার মারা যেটা দিয়েছিল ওটাই পরবে বললো, ঠিক আছে, ওর একটাই নতুন আছে যদিও, আর আমি আমাকে বাবা যেটা দিয়েছে আমি অনেক অনেক কিনেছি, কারণ ও একবারে একটা দামি কিনে ফেলেছে, আমি সবসময় ঘরে পরার বাইরে একটুকু বাইরে পর, আমি আর অত দামি কি কিনবো, আমি কয়েকটা কিনেছি, 2-3টে তোমাদের দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, তো ওখান থেকেই একটা পরবো। তো এখন বিকাল হয়েছে, মানে বিকাল থেকে একটু বেশি বাজে, 6টা বাজে, তো এক কিছুক্ষণ আগে, মানে মোটামুটি আমরা 4:30 সময় তোমাদের সাথে কথা বলছিলাম, 5টা থেকে 6টা এই টাইমিংটার মাঝখানে আমরা একটা একটু ডিফারেন্ট স্টাইলে, মানে যেহেতু আজকে নববর্ষ, তো একটা ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা গিয়ে চেক করো, যে দেখো, নিচে লিংক ও দিয়ে দেবে ডিসক্রিপশন বক্সে, আর ইভেন তোমরা এখন হয়তো দেখতেও পারছো, অনেকে হয়তো দেখেও ফেলেছো, শর্টস হয়ে গেছে জিনিসটা, তো আমার আর ওর লুকটা একটু ডিফারেন্ট ছিল, তো দুজনের লুকটা দেখে জানিও কীরকম লাগছে। আর এখন আমি নতুন জামা পরেছি, মানে নতুন টি শার্ট পরেছি, আমি ফুল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি, অরিজিৎ নতুন জামা পরবে, পরে আমরা একটু বেরোবো, আমাদের কয়েকটা কাজ আছে তোমাদের বলেছিলাম, তো সেই কাজগুলো করতেই বেরোবো, উফ চুলে আটকে গেছে, তো বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে তখন ব্লগ করবো। এখন তো অ্যাজ ইউজুয়াল ও গেম খেলছে, দেখতেই পাচ্ছ সারাক্ষণ গেম, ওফ, যাই হোক, তো সেই জন্য আমার একটু ছোট্টখাট্টো যা একটু সাজ দেখতে পাচ্ছ হালকা, তো সেই ভিডিওটা করা হয়েছে বলেই, তো চলো বেরোনো যাক, ও যতক্ষণ রেডি হয় আমরা বেরোই, ততক্ষণে তোমাদের সাথে আবার দেখা করছি, এখান দিয়ে উঠবো। চোখে পড়লো, ওকে বললাম যে জিজ্ঞেস করতো দেখি কিরকম ব্যাপারটা, এখানে দেবো কি জানবো সেটা পরে কথা, আগে দেখি পারবে নাকি পারবে না, দেখি এরকম বানাবো না, আমরা জাস্ট দেখলাম এরকম পারে ডাবল লেয়ার কেক, বেশ ভালো ভালো কেক আছে, ওদের নিজেদের, ওদের নিজেদেরই আর কি বানানো, এখন দেখি কি করে বেরে নিবি, ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে,
কই এই যে এটা নিলাম, তোমাদের গিয়ে দেখাবো কি নিয়েছি। অরিজিৎ এইসব খেতে ভীষণ ভালোবাসে, শুধু নামকে বাঁচতে। ডাব্বা খুললে দেখবে ম্যাক্সিমাম ওর পেটে, বাদ বাকি লোকের পেটে। ওই দেখ তো, এখন আবার চা খাবে, গেছে চায়ের দোকানে। মানে বাইরে বেরোলে চা না খেলে ভালো লাগে না। তো চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো এটিএম, ও টাকা উঠাবে। বিভিন্ন ধরনের টাকা সব এক জায়গায়, কোনটা থেকে কি বেরোচ্ছে বোঝা মুশকিল, খরচা হচ্ছে। তো তাই জন্য ক্যাশ তুলে রাখবো, কালকে পেট্রোলও ভরাতে হবে, ওখানেও লাগবে। হাই, হ্যালো। এরকম বেশি রাত্রেবেলা অনেকক্ষণ বসে থাকে আর কি, ভালো হাওয়া দিচ্ছে, তাই জন্য আমি বললাম চল বাড়িতে গিয়ে কি করবি, আর কোনো কাজ নেই। মেন আমাদের থাকে হচ্ছে খাওয়া, মানে সবাই থাকুক কি, মানে অবভিয়াসলি আমরা থাকি, বাট ইন দা সেন্স যখন এই যে চিকেন ফিকেন করার সময় আমি তো দেখিনি, জানি না। তো আমরা ঘরে এসে গেছি, ওখানে কিছুক্ষণ বসেছিলাম, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো। ও যে এইটুকু টাইম বসেছে, আমার চোদ্দ গুষ্টির ভাগ্যবল। যাই হোক, কালকে থেকে মারা আসলে যেদিন যেদিন ঘুরতে ধরো দূরে কোথাও যাবো না, সেদিন সেদিন এখানে গিয়ে একটু বসবো, এই টাইমটা খুব ভালো লাগে। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে, দেখো একটু ঘামিটামিনি, কোনো ইরিটেশন হচ্ছে না, হাঁটলে পরেই গরম লাগে। ওখানে চুপচাপ বসে থাকলে সবাই বসে আছে, গল্প করছে, কথা বলছে, অনেকে চুপচাপ একা একাও বসে আছে, ফোন ঘাঁটছে, গান শুনছে, খুব ভালো লাগছিলো। আসলাম, এখন স্যুপটা করবো, তারপরে দু তিনটে কথা বলার আছে, তারপরে আমরা। এ মা, স্কুটি থেকে জিনিসটা আনলি না, খাওয়ার জিনিস দুটো, এই ভুলে গেছি, নিচে রেখে চলে এসেছি। একটা ওই বেকারি না রে, ওগুলো বেকারি বিস্কিট, আর একটা পুলি পিঠা জাতীয় কিছু একটা, কিন্তু ওটা পিঠা টাইপের না, একটা খাস্তা গোছের কিছু একটা, ওই কটকটি টাইপের, কিন্তু মিষ্টি ভিতরটা, হালকা বললে হালকা মিঠা হবা। তো আমার মনে হলো ভালো লাগবে, তাই জন্য আনলাম, দেখতে পুরো পুলি পিঠার মতো। তো এখন যাবো, স্যুপটা আমি করবো, তারপরে মারা একটু বেরিয়েছে, আমার মারা বেরিয়েছে বললাম, এই মারাও বেরিয়েছে কোথাও একটা গেছে ঘুরতে, আজকে পয়লা বৈশাখ না, সবাই বর্বু বর্বু বেরিয়েছে। তো যাই হোক, মারা আসলে পরে মারা কী কী গোছাবে টোছাবে আমি এখান থেকে বলবো, আমার জন্য এটা নিয়ে আসো, আমার জন্য ওটা নিয়ে আসো, তাই জন্য ওই টাইমে আমি কাজটা রাখবো না, তাহলে মাকে আমি জ্বালাতে পারবো না। তো এখন আমাকে তুমি সবুজ সবুজ দেখছো, কারণ মা এখানে এলইডি লাইট লাগিয়েছে। যাই হোক, এখন বানানো হবে চিকেন স্টু, নাকি স্যুপ, সামথিং লাইক দ্যাট, স্টিউই বলে, স্টিউ। তো এখানে দেখতে পারো, প্রথমে তোমাকে কী করতে হবে, গরম আগুন লাগাতে হবে। আগুন লাগানোর পর এখানে একটা প্রেশার কুকার টাইপের জিনিস রেখে দিতে হবে, তো এটা প্রথম কাজ। তারপরে বাটার নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ওখানে লাগবে না সরা। এখানে করে রাখা আছে আদা কুচি, রসুন কুচি, হাই হাই, আমি গোটা গরম মশলা ফোড়ন দিতে দিয়ে গেছি, পেঁয়াজ
এবার দেব হচ্ছে চিকেন গুলো, আমার চিকেন যথেষ্ট কম দেখে লজ্জা দেবে না। বড় বড় পিস চাইনি কম, এটার সাথে যাব হচ্ছে নুন দিচ্ছে এখন। এবার দিচ্ছে যে সবজি, চিকেনটা একটু হয়েছে দেখো, একটু হবে সবজি, প্রচুর লটস অফ ভেজিস, আমার ভীষণ ভেজিটেবল পছন্দ, খাইছে ফেলেছি। এই যে এখন দিচ্ছে ব্ল্যাক পেপার, অনেক দিয়ে ফেলেছি। সবজিগুলো দেখো একটু মোটামুটি ঝিমিয়ে গেছে, মানে একটু হয়েছে, এখন দিয়ে দেবো আমি এই ফুটান, ফুটিয়েছি জল, পুরো বয়েল করা, সবসময় বয়েল করা ওয়াটারই দেবে বেশি ভালো হয়। এই যে এখনো কাঁচা লঙ্কা ঝুলছে, এই যে এখানেও চরিদের ডিনার, পরোটা আর মুরগ মুসাল্লাম, আমাদের আমার হচ্ছে স্যুপ, তো আমি দেখি দেখি মা বেড়ে ফেললো কি না, তাহলে দেখা যাবে। তারপরে এই মুরগ মুসাল্লাম, মুরগ মুসাল্লাম, এখানে তুই চিকেন স্টু বানিয়েছি, এই যে চিকেন স্টু কি লাল হয়েছে মা গো মা, টমেটো দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি, কিন্তু তাও একটু লঙ্কার গুঁড়ো হয়েছে, এই যে পালং শাকের গুঁড়ো এইটুকু বেঁচে আছে, আর হচ্ছিল গিয়ে চিংড়ি আছে, ইচুয়া চিংড়ি আছে, মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট, আমের চাটনি, আমের চাটনি আমি মিস করে গেছি। তো আমাদের ডিনার হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি ডিনার করা হয়ে করছিলাম, শুরু করিনি। মুরগ মুসলাম মুসাল্লাম, দেখ নামও জানিস না, মুসাল্লাম খেয়ে নাকি ওর মন খারাপ হয়েছে, আমি জানি না এটা কোন ধরনের মুরগ মুসাল্লাম ছিল, যে মন খারাপ হয়েছে মানুষের। ও আচ্ছা, ছিল তোকে দেওয়া হয়নি, তো মুরগ মুসাল্লামকে ওর মন খারাপ হয়েছে যে আরও বেশি দেওয়া হয় না, কত খাবি এইসব জিনিস, প্রচুর বাদ। হ্যাঁ তো এইসব খেয়ে মরে যাবি, কেননা মুরগ মুসাল্লাম পুরো বাদাম দিয়ে তৈরি, যা ফ্যাট না ভাবতে পারবি না, প্রচুর ফ্যাট। তো আমাদের আরেক হলো, মানে আমার পকেট ট্যুর এসডি কার্ড ফুল হয়ে গেছে, তো ভিডিও মানে কথা বলতে বলতে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আমি মার সাথে কথা বলছিলাম, মা জিজ্ঞেস করছিল যে চার্জারগুলো কোথায় ঢোকাবো, বা আমি মাকে বলে এসেছিলাম যে চার্জার, ফোনে বলেছিলাম যে তুমি ওটা সুটকেসে ঢোকাও, মানে ট্রলিতে ঢোকাও, তো ওটা বার করতে হয় না, ইজি হয়, তো সেই সব অনেক কথাবার্তা হচ্ছিলো। তারপরে বাবার লাগেজ, ওই যেটা ব্যাগেজ লেভেল যেটা, এখন তো সেটা দেয় না, আগে তো দিত, এখন দেয় না, তো প্রিন্ট আউট করানো পসিবল হয় না, তো বাবাকে বললাম যে দুজনেরটা একটা হোয়াইট পেপারে লিখে ট্রলিতে চিপকে দাও, সেটা করলো। তো এই সব টুকটাক কাজ হচ্ছিলো, তাই মার সাথেই কথা বলছিলাম, তখন ব্লগ করিনি। তো কালকে ওরা সকাল সকাল উঠবে, আসবে, অবশ্যই ওরা বাড়ি থেকে প্রায় 9:30 নাগাদ বেরোবে, তো খুব সকাল না, তবে শুন ঠিক আছে এই টাইমটাই ঠিক, তাও মোটামুটি একটু আগেই শুয়েছে, তো আমিও আমরাও এখন শুয়ে পড়বো, আমাদেরও কালকে সকালে উঠতে হবে। আমার তো আমার আর অরিজিতের তো সালনে যাওয়ারও কথা আছে 9:30 নাগাদ, দেখা যাক, তার তা যাওয়ার আগে মাদের উবারও বুক করে দেবো, বা ওখান থেকেও বুক করতে পারবো, নেট থাকলে কোনো চাপ হয় না, তো এইগুলো করতে হবে। এই কালকের দিনটা ভেরি বিজি হতে চলেছে, কালকে থেকে রোজ ভেরি বিজি হতে চলেছে, তো আজকে তো বিজি 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 বিজি। তো আমাদের ডিজি পকেট, ডিজিআই পকেট টু লাশ হয়ে গেছে এসডি কার্ড ফুল, যাই হোক আজকে ডিলিট করিসনি,
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকে নতুন ব্লগ আসবে, নতুন ভিডিও আচ্ছা, আজকে একটা শর্টসও গেছে, একটু আমাদের ডিফারেন্ট টাইপে দেখবে, তো ওই শর্টসটা দেখে জানিও কীরকম লাগলো, কী লাগলো। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বলে দিলাম কী করতে হবে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাবাই, কালকে নিউ ডে, নিউ ব্লগ, আর নিউ মানুষ, নিউ মানুষজন না, পুরনো মানুষজন আবার অনেকদিন পর দেখতে পাবে। তো টাটা, বাবাই, গুড নাইট।